है दोस्तों वेलकम बैक माय एरेदार ब्लॉग। दोस्तों तो जरा लगाए थे सुबह था दोस्तों तो लगाए थे तो जरा आइया दोस्तों आरम्भ कर आजगार बतागारे भात खावा। हाँ दोस्तों ডাল খাইতাম না দোস্ত, মানুষে বহুত ধরনের বহুত কথা কয়। হ্যাঁ দোস্ত খাই পরে আগে আগে ভাত খাওয়া দোস্ত ইচ্ছা নাই, গরম গরমের লেগে ভাত খাওয়ার ইচ্ছাও না আগে সে। দোস্ত ভাত খাই লই ও দোস্ত, আজকে কইলাম না কথাটা সত্যি দোস্ত ভুলে গেছি দোস্ত। দোস্ত আজকে ভাত খাওয়ার মধ্যে আছে কারকুলের বড়া, কথা কারে কারকুলের বড়া একটা আমার বউরে দিলাম ওয়াইফ, তো ওয়াইফরে দিলছি আর আমি মানে খাইতেছি দোস্ত। গরমে সবাই ছোট 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 করতেছে, বহুত গরম আজকা দোস্ত, গতকাল 40 ডিগ্রি আজকা 35 ডিগ্রি আসিল দোস্ত, তাও বহুত গরম। আজকে গরমটা একটু বেলেগ ধরনের, শরীরটা ঝুলিয়া ঝুলিয়া যাইতেছে, ফিরে পুজা করে যাইতেছে দোস্ত, ভাত খাওয়ার ইচ্ছা নাই। তো চক বাজারের আমি আনছিলাম দোস্ত কার্কুল, আনছিলাম কার্কুল আর বেগুন। তো বেগুন বর্তমান সিজনও ভর্তা খাই আর সুখ নাই, তাও ভর্তা খাই দোস্ত। আর আমার এদিকে বেরিয়ে অদ্ভুত ধরনের খাওয়া হয়েছে, অদ্ভুত খানা যাই হোক না হোক দুলিয়া কপালে নসিবে মিলতাছে ভাত খাওয়া। তো ভগবান রে অনেক অনেক ধন্যবাদ, অন্য যেমন তেমন ভাত খাওয়া যে পাই দোস্ত, রাইতে যে একটা ভাত খাওয়া ভিডিও দিই দোস্ত, তার লেগে অনেক ধন্যবাদ আমার ভগবান রে উপরলা মা কালী ভোলে বাবা সবার ধন্যবাদ। লেবু খাই আমি পরে আরো আরো কামবাই আছে, তার কামটা শেষ করলেই পরিষ্কার হইব। তো দোস্ত বৃষ্টি হওয়ার কথা দোস্ত, কিন্তু বৃষ্টি হয় না। এবার বাপক কৃতে কিলিরা দেয়া গেছে, বৃষ্টি আর হয় না দোস্ত, ভগবানটা নাই কি একমাত্র ভগবানের বাইরে আর কোনো উপায় নাই আল্লাহ। এখন আমি ভাত খাই চাষ করি, কি বা হয় বহুত টেনশন আমার, আর 10 দিনের মধ্যে বহুত কাম আছে দোস্ত, 10 দিন নামার পর তো তার কথা আসিল না। ভগবানই জানে সব, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি গম পাইয়াম, কিন্তু কিন্তু ভাল লাগে না দোস্ত। আজকে গরমে একদম শরীরটা পিড়পিড় পিড়পিড় করতেছে, মানুষ থাকবো কেমনে। আচ্ছা গরম মানে হে হিসাবে কম, কিন্তু শরীরটা জ্বলতেছে না। হ্যাঁ আমার মনে কয় দোস্ত ভূমিকম্প হইব, এই এরম দিনের এরম দিনের হাব ভাব মানে ভূমিকম্পর মানে ইয়ে আয় লক্ষণ। হ্যাঁ বড় ভূমিকম্প হইতে পারে ইন্ডিয়া মানে আমরা দেশ ভারতও বড় ভূমিকম্প হইতে পারে,
আনুমানিক করলাম দোস্ত, আনুমানিক গরমে সব সুক্ত হয়ে যাবো। এটা একটা বেলেগ গরম দিছে না, ইচ্ছা নাই, একদম ইচ্ছা নাই। সাধারণ ভাত খাইতেছি। আচ্ছা খুব ইটা বস্তু খেলাম, পানি খেলাম, শরবত খাওয়াইলো মানছে, জল খাওয়াইলো, মানে ইটা বহুত কাম করলাম তো বহুত, তার মানে আর কি আজকের দিনটা ভালো লেগম পাওয়া যাবো, কালকে সকালে কি হয় না হয়, যতই হোক না হোক দোস্ত, গরমই হোক ঠান্ডাই হোক দোস্ত, কাম ডেলি গরম লাগবো, আমরা কাম অসহলে জানি লাগবো দোস্ত, না হলে দোস্ত দানা মিলত না। কার কুলের বড়া সবচেয়ে থেকে স্বাদের বস্তু, কার কুলের বড়া, কার কুল পটল আজকে বহু খারাপ দিন, তো বৃষ্টি হওয়ার লক্ষণ দি আমি কই আজকে একটা কথা কই, বৃষ্টি হওয়ার লক্ষণ হইলো গাতার থেকে পিঁপড়া বাইরে যে দিন বাইরে মানে লাইন পাইতে যাইব তখন কম পাইব যে বৃষ্টি কোর ঠিক আছে আজকে কোনতে আচ্ছা কত ঠিক আছে কত বৃষ্টি আইতো বৃষ্টি তো দুই ফুটা হয়ে গেল হয়ে গেছে নাকি আর ওইব রাইতে দুটার দিকে দোস্ত ধারাকার বৃষ্টির সম্ভাবনা আছে, গরমটা সহ্য হইতেছে না, ফ্যান লাইট সব কিছু আছে কিন্তু গরম সহ্য হইতেছে না, লেবু খাইলাম না লসি খাইলাম মা না খাইলে না লেবু দাদা সিপ একটু জল খাইলাম দুধ দাদা খাও দেও না এক ধরনের খানা এটা লেবু সিপ্পা জল এটা একটা ধরনের খাওয়া হাতটা ধুইয়া খাও দোস্ত খুব স্বাদ লাগবো না দোস্ত সে করা দুধ হজম হইতো না আজকে দোস্ত আজকে অনেক তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে, তার মানে দোস্ত আজকে অল্প করে ভাত তুলছি না লেগে তাড়াতাড়ি খাওয়া গেছে, তারপর সবিতা দোস্ত ভাত খাইতেছে ডাল খাইতেছে সোয়ালে হুক নামাজ রাঁধছি অনেক ধরনের সবজি দিয়া তো খাইতেছে মানে বোয়াইতেছে, দানা না বোয়ালে কাম হইতো না ভিডিও হইতো না, দানা বোয়া নিশ্চয় দোস্ত অনেক দেখি ঘুমাইতাম পারি কিনা, সারাদিন বহুত কষ্টের কাম করলাম, তারপরে দেখা যাবো কী হয় কালকা।